ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্লাস নাইনে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এইটের সম্পূর্ণ নতুন প্রশ্নের উত্তর বাড়িতে বসে যে পঞ্চাশ মার্কের প্রশ্নের পরীক্ষা হবে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে গেছি তাই ঝটপট দেরি না করে তোমরা খাতা কলম বের করে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নের উত্তরগুলো এখানে প্রথমে দেখে নাও ঠিক উত্তর নির্বাচন করো আটটি আছে আট মার্ক নিচের যেটি পরিমাপযোগ্য ভৌতরাশি নয় সেটি হলো অপশান গ উত্তর একটি ন্যাপথলিন বলের গন্ধ তাহলে তোমরা প্রশ্ন ধরে উত্তর লিখবে নীচের যেটি পরিমাপযোগ্য ভৌতরাশি নয় সেটি হলো গ একটি ন্যাপথলিন বলের গন্ধ একে দুই আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হল ঘ ভর সংখ্যা সমান ঘ হবে ভর সংখ্যা সমান এবার দেখো একের তিন নম্বর প্রশ্ন ভরবেগের মাতৃীয় সংকেত হলো দেখো এম এল টি টু দিভার মাইনাস ওয়ান এম এল টি টু দিভার মাইনাস ওয়ান এবার দেখে নাও একের চার জলের যে ধর্মের জন্য একটি ছোটো পোকা জলের উপরি তলে হেঁটে বেড়াতে পারে তা হলো ঘ জলের পৃষ্ঠ পৃষ্ঠ টান ঘ ঘ উত্তর হবে জলের পৃষ্ঠ টান এবার দেখো একের পাশ শক্তির মাতৃ সংকেত ঘ এম এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু দেখো ঘ ইজ দ্য রাইট অ্যান্সার একের ছয় নম্বর প্রশ্ন ও তার উত্তর কোন স্প্রিং বলে স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো দেখো এন বাই এম দ্য রাইট নম্বর প্রশ্ন গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হল গৌতর এন টু একের আট নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হলো যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির গতিশক্তি সর্বাধিক হবে খা রাইট অ্যান্সার এবার দেখো শূন্যস্থান পূরণ করো বিস্তৃত দশা কঠিন ও বিস্তার বিস্তার মাধ্যম তরল এমন একটি কোলোডীয় মিশ্রণের উদাহরণ হলো দেখো বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কোলোয় কোলোয়োডীয় মিশ্রণের উদাহরণ হল নদীর ঘোলা জল দুইয়ের দুই নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠ পৃষ্ঠ টান বিশুদ্ধ জলের চেয়ে কম হয় দুইয়ের তিন নম্বর প্রশ্ন দেখে নাও এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড বা ওয়ার্ড এবার দেখে নাও নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো করে দাগে দেখে নাও তিনের এক আপেক্ষিক ঘনত্ব একটি একক ক্ষীণ রাশি এটি সত্য তিনের দুই একটি বস্তু আর সেমি ব্যাসারদের বৃত্তাকার পথের অর্ধেক অর্ধেক অতিক্রম করলে তার স্মরণ হবে আর সেমে মিথ্যা এবার দেখে নাও তিনের তিন দেখো টুয়েলভ কার্বন স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব পঁয়ত্রিশ দশমিক চার পাঁচ তিন হলে একটি ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা পঁয়ত্রিশ দশমিক চার পাঁচ তিন এ সত্য ঠিক আছে এবার দেখো তিনের চার ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে সত্য তিনের পাশ যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার পিএইচ দেখো তার পিএইচ কি হবে সাতের কম সত্য দেখো তাহলে পিএইচ কত সাত সত্য তিনের ছয় কার্য একটি ভেক্টর রাশি মিথ্যা এইবার দেখো নিচে একটি শব্দ অথবা একটি বাক্যে উত্তর দাও এখানে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে তিন মার্ক তারপর সংক্ষিপ্ত উত্তর দাও এখানে নটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই করে আঠারো মার্ক এবং তার নিচে আছে ছটি ছয় দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও এখানে দেখো চারটি প্রশ্ন আছে এখানে তিন করে বারো তাহলে উত্তরগুলো দেখে নেওয়া যায় একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এসআই এক কে এক মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত উত্তর এসআই এক মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর চুয়াল্লিশ গুণ টেন টু দি পাওয়ার থ্রি কেজি ঠিক আছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি চারের এক গেল এবার চারের দুই দেখে নাও রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ঈষৎ গুণাঙ্কের মান বেশি হবে উত্তর রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়ং ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে তাহলে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে উত্তর এখানে দেখো রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে চার তিন একটি অ্যাসিড লবণের সংকেত লেখো একটি অ্যাসিড লবণের সংকেত হলো এন এ এইচ সি থ্রি সোডিয়াম বাই কার্বোনেট সংক্ষিপ্ত উত্তর দাও দেখো পাশের এক এস টি হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব জিরো দশমিক জিরো এইট নাইন এইট গ্রাম লিটার হলে এই ঘনত্বের মান নির্ণয় করো তাহলে দেখো ওয়ান জি ওয়াই এল ইকুয়াল টু ওয়ান কেজি পার এম থ্রি উত্তর অর্থাৎ গ্যাসের এই ঘনত্বের মান হবে দেখো জিরো দশমিক জিরো এইট নাইন এইট কেজি পার এম থ্রি বা ঘনমিটার পাশের দুই নম্বর প্রশ্ন একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা একশো চুরাশি পরমাণুটির ভর সংখ্যা দুশো পঁয়ত্রিশ হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো তাহলে উত্তর দেখে নাও পাঁচের দুইয়ের উত্তর মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হয় মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হয় তারপর দেখে নাও পাঁচের দুই নম্বর প্রশ্ন একটি মৌলের পরমাণুতে প্রোটন প্রোটন ওই ইলেকট্রনের মোট সংখ্যা একশো চুরাশি পরমাণুটির ভর সংখ্যা দুশো পঁয়ত্রিশ হলে এতে কটি নিউটন আছে আচ্ছা ওই প্রশ্নের উত্তর আবার দেখে নাও মৌলের পরমাণুতে প্রোটন ইলেকট্রন সংখ্যা সমান হয় তাই মৌলটির পরমাণুতে প্রোটন আছে দেখো শন শন ওয়ান এইট ফোর ওয়ান হান্ড্রেড এইটি ফোর তাহলে ডিভাইডেড বাই দেখো টু সমান সমান কত হচ্ছে নাইনটি টু বিরানব্বইটি তাহলে একশো চুরাশি ভাগ দুইটি সমান সমান বিরানব্বইটি পরমাণুর নিউটন সংখ্যা সমান সমান পরমাণুর ভর সংখ্যা বিয়োগ পরমাণুর প্রোটন সংখ্যা অর্থাৎ তাহলে উত্তর কত হচ্ছে দেখে নাও এতে নিউটন আছে দুশো পঁয়ত্রিশ বিয়োগ বিরানব্বই সমান সমান কত হবে একশো তেতাল্লিশটি ভালো করে দেখে নাও তোমরা এরপর দেখে নাও পরের প্রশ্ন ও তার উত্তর পাঁচের তিন এক লিটার দ্রবণে আঠারো গ্রাম গ্লুকোজ আণবিক ওজন একশো আশি আছে দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো তাহলে উত্তর দেখে নাও গ্লুকোজের আণবিক ওজন একশো আশি অর্থাৎ এক মোল গ্লুকোজ সমানসন একশো আশি গ্রাম গ্লুকোজ একশো আশি গ্রাম গ্লুকোজ সমানসান এক মোল গ্লুকোজ অথয়ব এক গ্রাম গ্লুকোজ সমান সমান এক বাই একশো আশি মোল গ্লুকোজ অতএব আঠারো গ্রাম গ্লুকোজ সমান সমান এক গুণ আঠারো বাই একশো আশি মোল গ্লুকোজ সমান সমান তাহলে কত হচ্ছে এক বাই দশ মোল গ্লুকোজ অথব এককে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে সমান সমান কত হচ্ছে জিরো দশমিক ওয়ান মোল গ্লুকোজ ওই দ্রবণের মোলার মাত্রা হবে দেখো জিরো দশমিক ওয়ান মোল পার লিটার এবার দেখে নাও পাঁচের চার নম্বর ও তার উত্তর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফেরিক অ্যাসিড আছে একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো উত্তর দেখে নাও বিকারক বেরিয়াম ক্লোরাইড দ্রবণ বিএসিএল টু এবং বিকারক হিসেবে ব্যবহার করতে হবে তাহলে এইবার দেখো লঘু সালফেরিক অ্যাসিডের এইচ টু এস ও ফোর জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে অদ্রাব্য সাদা অদক্ষেপ বি এ ফোর উৎপন্ন হয় সমীকরণ দেখে নাও এইচ টু এস ও ফোর প্লাস এল টু ইকুয়াল টু ফোর থেকে কি হচ্ছে প্লাস টু এইচ সি এল প্লাস টু এইচ সি এল তাহলে লঘু হাইড্রোক্লোরিক এর জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা কোনো অদক্ষেপ পড়ে থাকবে না যোগ করলে কোনো অদক্ষেপ পড়ে থাকবে না এবার দেখো পাশে পাঁচ নম্বর প্রশ্ন জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অনুদ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো উত্তর দেখে নাও জলে সোডিয়াম ক্লোরাইডের এনএ সি আয়ন দ্রবীভূত হলে তা এনএ প্লাস ক্যাটায়ন এবং সিএল মাইনাস অ্যানায়নে বিয়োজিত হয় ফলে সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায় অপরদিকে যেহেতু প্রোটিন অণুগুলি অধ্রুব ধ্রুবীয় প্রকৃতির তাই জলে প্রোটিন অনুদ্রবীভূত হলে এখানে দেখো অদ্রবীয় প্রকৃতির তাই জলে প্রোটিন অনুদ্রবীভূত হলে প্রোটিনের অণুগুলো জলের মধ্যে বিভাজিত হয়ে বৃহৎ বা ক্ষুদ্র অনুতে পরিণত হয় ফলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না পাশে ছয় নম্বর প্রশ্ন দেখে নাও কোনো বস্তুর ভর এম ও গতিশক্তি ই হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো টু এম ই ইন্টু ওয়ান বাই টু উত্তর দেখে নাও ধরা যাক এম ভরের বস্তুটি ভি সমবেগে গতিশীল অতএব বস্তুটির গতিশক্তি ইস ই সমন ওয়ান বাই টু এম ভি স্কোয়ার অর্থাৎ ভি স্কোয়ার সমসান টু ই বাই এম অথবা ভি সমানসান রুট ওভার টু ই বাই এম বস্তুটির রৈভিক রৈক্ষিক ভরবে তাহলে দেখো পি ইকুয়াল টু এম ভি ইকুয়াল টু এম ইকুয়াল টু রুট ওভার টু ই বাই এম ইকুয়াল টু রুট ওভার টু ই বাই এম ইন টু এম ইকুয়াল টু রুট ওভার টু এম ই উত্তর ঠিক আছে পাশের সাত নম্বর প্রশ্ন সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কীভাবে নির্ণয় করা যায় উত্তর দেখে নাও একশো বা তার বেশি পাতলা কাগজগুলিকে দু আঙুলে চেপে ধরে সাধারণ স্কেল দিয়ে পাতাগুলির বেদ বিভিন্ন জায়গায় মেপে নিয়ে তা থেকে গড় বেদ নির্ণয় করতে হবে গড় বেদকে পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পাতার বেদ পাওয়া যাবে তাহলে এটা দেখে নাও কিভাবে অর্থাৎ একটি পাতার বেদ সমান সমান গড় বেদ ঠিক আছে এক্স বাই পাতার সংখ্যা এন এবার দেখে নাও পাশের আট নম্বর প্রশ্ন আলফা কোনার পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কি কী সিদ্ধান্তে উপনীত হন তাহলে উত্তর দেখে নাও আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কতগুলো সিদ্ধান্তে উপনীত হন এক যেহেতু বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে যায় সেহেতু বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থান শূন্য অর্থাৎ পরমাণু নিরেট নয় তারপর দেখে নাও দুই নম্বর দু কুড়ি হাজারের মধ্যে একটি কণা যে পথে যায় আবার সেই পথে ফিরে আসে অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত আলফা কণা আর একটি ঋণাত্মক আধানের বিকর্ষণের জন্য ফিরে আসে এই ঋণাত্মক আধান পরমাণুর খুব কম আয়তন দখল করে থাকে এবং পরমাণু সমস্ত ভর ওই স্থানে এবং পরমাণুর সমস্ত ভর ওই স্থানে কেন্দ্রীভূত রাদারফোর্ড পরমাণুর ভেতরে এই ক্ষুদ্র অংশের নাম দেন নিউক্লিয়াস পাশে নয় নম্বর প্রশ্ন দেখে নাও ও তার উত্তর এক কিলোগ্রাম ভরের একটি বস্তু ওয়ান মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে তা নির্ণয় করো উত্তর দেখে নাও গতিশক্তি সমান সমান এক বাই দুই গুণ ভর গুণ বেগ স্কোয়ার সমান সমান তাহলে এক বাই দুই গুণ এক গুণ ওয়ান স্কোয়ার সমান সমান কত হচ্ছে দেখো জিরো পয়েন্ট ফাইভ মানে শূন্য দশমিক পাঁচ জুল ক্লিয়ার এবার দেখে নাও ছয়ের এক নম্বর প্রশ্ন তার উত্তর দেখে নাও একটি ট্রেন ষাট কিমি আওয়ার গতিতে দ্রুতিতে চলছিল ব্রেক কষার ফলে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো ট্রেনটি থামতে কত সময় লাগবে নির্ণয় করো তাহলে উত্তর দেখি না সমাধান প্রাথমিক বেগ ছোট হাতের ইউশনশন ষাট কিমি পার আওয়ার শনশন তাহলে কত হচ্ছে দেখো ষাট হাজার বাই এখানে দেখো এক ঘন্টা শনশন ছত্রিশশো মিনিট পার সেকেন্ড স্কোয়ার সময় একশো বাই ছয় দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে এবার অন্তিম বেগ সমানসন ভি সমান জিরো মন্দন এ সমান সমান দেখো ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান দেখো সময় টি সমান সমান প্রশ্নবোধক সময় বের করতে হবে তাহলে আমরা জানি দেখো ভি সমান ইউ মাইনাস এ টি বা তাহলে জিরো সমান এখানে দেখে নাও একশো বাই ছয় মাইনাস ওয়ান ইন্টু টি বা টি সমানসান ঠিক আছে এবার দেখে নেব আমরা টি সমান হয় যেহেতু দেখো এখানে জিরো কেন এই অন্তিম বেগ আছে ঠিক আছে আর বা টি তাহলে কত হচ্ছে একশো বাই ছয় আমরা যদি কে কাটি তাহলে নিচে হচ্ছে শন সন পঞ্চাশ বাই তিনকে যদি আমরা ভাগ করি ষোলো পূর্ণ দুই বাই তিন তাহলে ট্রেনটি থামাতে ষোলো পূর্ণ দুই বাই তিন সেকেন্ড সময় লাগবে ছয়ের দুই নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও একটি জৈব যোগে ভর অনুপাতে শূন্য দশমিক শূন্য তিন এক পারসেন্ট ফসফরাস আছে যদি ওই যৌগটির একটি অনুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো দেখো তোমাকে দেওয়া আছে কত পিস ওয়ানস থার্টি ওয়ান তাহলে পি টু থার্টি ওয়ান যৌগটির অনুরায়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো তাহলে দেখে না উত্তর প্রশ্নে দেওয়া আছে কি একশো গ্রাম জৈব যৌগে ফসফরাস পিস ওয়ানস ওয়ান পি আছে আর কি জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান প্রশ্নানুসারে দেখে নাও জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান গ্রাম ফসফরাস উপস্থিত একশো গ্রাম জৈব যোগে তাহলে দেখো এক গ্রাম ফসফরাস উপস্থিত আছে একশো বাই মানে হান্ড্রেড বাই জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান গ্রাম এবার দেখে নাও এক গ্রাম ফসফরাস উপস্থিত তাহলে হান্ড্রেড বাই জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান গ্রাম জৈব যৌগে দেখো একত্রিশ গ্রাম ফসফরাস উপস্থিত তাহলে কত হবে একশো গুণ একত্রিশ বাই জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান গ্রাম জৈব যৌগে সমান সমান তাহলে কী হচ্ছে একশো গুণ একত্রিশ গুণ এক হাজার বাই কত হবে শূন্য দশমিক শূন্য তিন এক যৌব জৈব যজ্ঞ তার তাহলে কত হচ্ছে দেখো কাটাকাটি করে এখানে পয়েন্ট তুলে সব কিছু করে কত হচ্ছে তোমার এক লাখ গ্রাম জৈব যোগ্য এইবার দেখো এতে তাহলে প্রশ্নানুযায়ী ফসফরাসের আণবিক ভর কত হবে একত্রিশ হলে যৌগটির মোলার ভর হবে দেখো এক লক্ষ গ্রাম পার মূল এক লক্ষ গ্রাম পার মোল এবং যৌগটির একটি অনুরায়তন হবে তাহলে অনুরায়তন দেখো সমান শন বাইশ দশমিক চার বাই ছয় দশমিক শূন্য দুই দুই গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি লিটার সমান সমান তাহলে কত হচ্ছে দেখো থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি থ্রি লিটার এবার দেখে নাও ছয় তিন নম্বর প্রশ্ন ও তার উত্তর একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে ছোটো হাতের এম ও বড়ো হাতের মানে স্মল এম ও ক্যাপিটাল এম বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো উত্তর দেখো প্রদত্ত হালকা বস্তুর ভর শোষন এম প্রদত্ত ভারী বস্তু ভর শনসন এম তাহলে ধরি বস্তুর দুটির ভরবেগ কত হবে পি এবার দেখো হালকা বস্তুর গতিশক্তি ই ওয়ান পি বাই টু এম আর অথবা ভারী বস্তুর গতিশক্তি ই টু সমানসান পি বাই টু এম হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি মানে হালকা বস্তুর গতিশক্তি ইস টু ভারী বস্তুর গতিশক্তি তাহলে কি হবে পি বাই টু এম ইস টু পি বাই টু এম তাহলে কী হয়ে যাচ্ছে দেখো ওয়ান বাই এম ইস টু ওয়ান বাই এম তাহলে ওয়ান বাই এম ইস টু ওয়ান বাই এম হলে দেখো এম ইস টু এম উভয়কে মানে ক্যাপিটাল লেটার এবং ক্যাপিটাল এম আর স্মল এম দ্বারা গুণ করে যেহেতু ক্যাপিটাল লেটারের এম ছোটো হাতের এমের থেকে বড় তাই ই দেখো ই ওয়ান থেকে এখানে বড় ঠিক আছে হালকা বস্তুর শক্তি তাই এখানে বেশি হবে এর থেকে বোঝা যাচ্ছে হালকা বস্তুর গতিশক্তি বেশি এবার দেখে নাও ছয়ের চার নম্বর প্রশ্ন নিচের প্রতিটির একটি করে উদাহরণ দাও দেখো ক তে আছে অভিকর্ষ বল কাজ করছে খ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে গ বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না তাহলে দেখো কর উত্তর প্রথম একটি বস্তুর ওপর থেকে একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে খ একটি বস্তুকে উপরের দিকে তোলা হচ্ছে এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে গ একটি ব্যক্তি সুটকে হাতে নিয়ে অনুভূমিক তলে হেঁটে গে হেঁটে গেল এক্ষেত্রে বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না কারণ এর কারণ কি দেখে নাও দেখো বস্তুর স্মরণ ঘটলে অভিকর্ষ বল কাজ করছে না তাহলে একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে এক্ষেত্রে অবিকর্ষ বল কাজ করছে এগুলো তো আমরা জানলাম তাহলে গতে দেখলাম যেটা আমরা যে একটি ব্যক্তি এক ব্যক্তি একটি সুটকে হাতে নিয়ে অনুভূমির তলে হেঁটে গেল এক্ষেত্রে বস্তু স্মরণ ঘটলেও অবিকর্ষ বল কাজ করছে না এর কারণ কি অবিকর্ষ বল ও সুটকেসের স্মরণ পরস্পর লম্ব অবিকর্ষ বল ও শুটকেসের স্মরণ পরস্পর লম্ব ওদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভিড়ি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও